মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করবার পর এমন কিছু আকর্ষণীয় কোর্স রয়েছে যেই কোর্সগুলো কমপ্লিট করে নিলে তোমাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটা মজবুত হবে, অতি অনায়াসে তোমরা অনেকটা উপার্জনের জায়গাতেও চলে যাবে। আজকের ভিডিওতে সেই আকর্ষণীয় কোর্সগুলোর ব্যাপারেই একে একে তোমাদের তথ্য জানাবো। যারা মাধ্যমিক পাশ করবার পর নর্মালি সবার মতো স্কুলে সায়েন্স আর্টস কমার্স নিয়ে ভর্তি হতে চাইছো না, কিংবা যারা উচ্চ মাধ্যমিক পাশের পর নর্মালি ওই কলেজে গিয়ে ধরো বিএ বিএসসি বিকম এই কোর্সগুলোতে ভর্তি হতে চাইছো না, চাইছো একটু অন্য ধরনের কিছু করতে, আজকের এই ভিডিওতে তোমাদের আমি অনেকগুলো কোর্সের ব্যাপারে জানাবো যেগুলো জেনে তোমরা কিন্তু উপকৃত হবেই হবে। আকর্ষণীয়, অভিনব এবং অত্যন্ত এক্সক্লুসিভ এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিওর শুরুতেই আমি তোমাদের জানাবো মাধ্যমিক পাশ যোগ্যতায় কী কী কোর্স করা যায়। যারা এবছর মাধ্যমিক পাশ করেছো কিংবা অনেক আগেও মাধ্যমিক পাশ করে ফেলেছো, ধরো এবছর তোমরা ইলেভেনে পড়ছো কিংবা টুয়েলভে উঠতে চলেছো কিংবা কলেজে পড়ছো, তারাও এই মাধ্যমিক পাশ যোগ্যতায় কী কী কোর্স করা যায় সেটা প্রথমে জেনে নাও। তারপর আমরা আসবো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কী কী কোর্স করা যায় সেই সংক্রান্ত তথ্যে, তোমাদের জানাবো ভোকেশনাল কোর্সের ব্যাপারে। ভিডিওটা যে অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো। আমরা প্রথমেই দেখে নিই মাধ্যমিক পাশ যোগ্যতায় কী কী কোর্স রয়েছে। প্রথম কোর্স, কমার্শিয়াল ডাইভিং কোর্স। এটা মূলত একটা সাঁতার প্রশিক্ষণ কোর্স। এই কোর্স যারা ধরো শরীরচর্চা পছন্দ করো, একই সঙ্গে সাঁতারকে নিজের প্রফেশন হিসাবে নিতে চাইছো, অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু এই কোর্স করা থাকলে তোমরা অনেক সুবিধে পাবে। কাজেই তোমরা যারা মনে করছো কমার্শিয়াল ডাইভিং কোর্সে আমরা ভর্তি হব, তারা মাধ্যমিক পাশের পর এই কোর্সে ভর্তি হতেই পারো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কলেজ রয়েছে, তার মধ্যে একটা স্বনামধন্য কলেজ হলো কলকাতার সি এক্সপ্লোয়ার্স ইনস্টিটিউট। তোমরা এখানে যোগাযোগ করে এই কোর্সের ব্যাপারে যাবতীয় তথ্য জেনে নিতে পারো। দ্বিতীয় কোর্স, এনার্জি এডুকেশন, অর্থাৎ অপ্রচলিত শক্তি। হতে পারে সোলারের শক্তি, এই যে আজকের দিনে কিন্তু অপ্রচলিত শক্তির ব্যবহার খুব বাড়ছে, কাজেই এই বিষয় নিয়ে পড়াশুনো করলে কিন্তু তোমার ভবিষ্যৎ অনেকটাই মজবুত হবে। এইরকম একটি ইনস্টিটিউট, নাম হলো ইনস্টিটিউট অফ সোলার টেকনোলজি, এটাও কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই রকম অনেক ইনস্টিটিউট আছে, তোমরা সেটা গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারো। তারপর পছন্দ অনুযায়ী সেই ইনস্টিটিউটের আর কি ব্যাকগ্রাউন্ড চেক করে সেখানে তোমরা ভর্তি হতেই পারো। আর সেই তৃতীয় যে কোর্স তোমরা করতে পারো, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রিজার্ভেশন সার্টিফিকেট কোর্স। দেখো, কোর্সটা মূলত যারা পারিবারিক সূত্রে কৃষিকাজের সঙ্গে যুক্ত, যারা চাষাবাদ, সবজি, ফল ইত্যাদি নিয়ে ভবিষ্যতে ব্যবসা করতে চায়, মানে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুবই ভালো। একটা এই কোর্স করানো হয় এমন একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান হলো হুগলির নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং। চলে আসি পরবর্তী কোর্স, টেলারিং কোর্স, অর্থাৎ জামা কাপড় কাটা এবং তৈরি। এই কোর্স, এই বিষয়ে যারা পড়াশুনো করতে চাইছো তোমরাও কিন্তু এই কোর্সটিকে বেছে নিতে পারো। দেখো, এই কোর্সগুলো করলে তুমি সরকারি চাকরির এই দুর্মূল্য বাজারে বাড়িতে কিন্তু বেকার বসে থাকবে না, তুমি সকার অবস্থাতেই থাকবে। তুমি সরকারি চাকরি পাও বা বেসরকারি চাকরি পাও বা না পাও, তুমি কিন্তু নিজের পায়ে 100% দাঁড়াতে পারবে। এই কোর্সের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হলো গভর্নমেন্ট টেলারিং ইনস্টিটিউট, এন্টালি কলকাতায় আছে। এবার আসছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোর্স, ভোকেশনাল ট্রেনিং কোর্স। মাধ্যমিকের পর এটাতে তোমরা ভর্তি হতে পারো। হাতে কলমে কাজ শিখিয়ে তোমাদের স্বাবলম্বী করা হবে এই কোর্সের মাধ্যমে। কী কী শেখানো হয় ভোকেশনালে একটু পরে আমি জানাচ্ছি। আর একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, www.wbyouthservices.in। এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু তোমরা ভোকেশনাল কোর্সের ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। মাধ্যমিক পাশের পর মেয়েরা বিউটিশিয়ান কোর্স করতে পারো, এরও কিন্তু প্রচুর ডিম্যান্ড। দেখো, বিউটিশিয়ান কোর্স করলে বা টেলারিংয়ের কোর্স করলে সরকারি চাকরি তুমি পাবে না, কিন্তু নিজের পায়ে 100% তুমি দাঁড়াতে পারবে, নিজে উপার্জন করতে পারবে অতি দ্রুত। আর কি রয়েছে, কম্পিউটার প্রশিক্ষণ। তোমরা যে কোনো একটা ডিপ্লোমা কোর্স, হতে পারে 6 মাসের, 1 বছরের, টাইপিংয়ের কোর্স,
তোমরা কিন্তু এটা করে নিতেই পারো, যেটা তোমাদের ভবিষ্যৎকে অনেকাংশেই সমৃদ্ধ করবে। এমনকি তুমি কম্পিউটার শিখে ভালো করে তুমি কম্পিউটারের প্রশিক্ষক হিসেবেও কিন্তু আর কি নিজেকে গড়ে তুলতে পারো। এই যে কটি কোর্স বললাম প্রত্যেকটার জন্য মাধ্যমিক পাশই যথেষ্ট। এবার আমরা জানিয়ে দিই ভোকেশনাল কোর্সে কী কী পড়ানো হয়। দেখো, ভোকেশনালে এগ্রিকালচার, বিউটি অ্যান্ড ওয়েলনেস, পাওয়ার, সিকিউরিটি, আইটি, অর্গানাইজড হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, প্লাম্বিং, ট্যুরিজম, হসপিটালিটি, ইলেকট্রনিক্স, এই বিষয়গুলো ভোকেশনালে পড়ানো হয়। আর যারা ভোকেশনাল কোর্স করবে, ধরো ভোকেশনাল দু বছরের কোর্স হয়, মাধ্যমিকের পর পাস করে গেলে ভোকেশনাল কোর্সের যে সার্টিফিকেট পাবে সেটার মূল্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের একদম সমান। কাজেই যারা ভোকেশনালে ভর্তি হতে চাইছো, তোমার প্রথম কাজ হচ্ছে তোমার এলাকায় কোথায় ভোকেশনাল ইনস্টিটিউট আছে বা কোন স্কুলে ভোকেশনাল করানো হয়। সাধারণত নর্মাল স্কুলেই ভোরের দিকে ভোকেশনাল করানো হয়, এবং সেখানে কী কী কোর্স রয়েছে, এই যতগুলো কোর্স বললাম সমস্ত আর কি সেন্টারে কিন্তু সব সাবজেক্ট নেই, বিশেষ করে এগ্রিকালচার, তারপর ধরো এই যে হেলথের কোর্স, ইলেকট্রনিক্সের কোর্স, বিভিন্ন রিপেয়ারিংয়ের কোর্স, এগুলোর কিন্তু খুব ডিম্যান্ড আছে। তোমরা তোমাদের প্রয়োজন বা পছন্দ অনুসারে ইনস্টিটিউট খুঁজে সেখানে কিন্তু ভোকেশনাল কোর্স করতেই পারো। এবার চলে আসছি উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা কী কী কোর্স করতে পারো তার সামান্য কিছু ঝলকে। প্রথম, হোটেল ম্যানেজমেন্ট। তোমরা জানো হোটেল ম্যানেজমেন্টের ভীষণ চাহিদা, হোটেল ম্যানেজমেন্টে উপার্জনেরও কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে। হোটেল ম্যানেজমেন্ট যদি তুমি পরীক্ষা দিয়ে আর কি ভর্তি হতে চাও, ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, এটা তোমাকে দিতে হবে, পাশে আমি ওয়েবসাইট দিয়ে দিয়েছি। তাছাড়াও বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটে কিন্তু উচ্চ মাধ্যমিকের পর হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিকের পরেও হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়। তুমি তোমার পছন্দসই আর কি যে ইনস্টিটিউট সেখানে যোগাযোগ করে বিষয়টা জেনে নিতে পারো। দ্বিতীয়, ফ্যাশন টেকনোলজি বা ফ্যাশন ডিজাইনিং। উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকলেই এই কোর্সে তোমরা আর কি ভর্তি হয়ে যেতে পারো। এক্ষেত্রে আমি তোমাদের অনুরোধ করব, তোমরা নিকটবর্তী প্রতিষ্ঠান খুঁজে নাও যেখানে ফ্যাশন ডিজাইনিং কোর্স করানো হয়, সেখানে কিন্তু তোমরা অতি অবশ্যই ইচ্ছা থাকলে ভর্তি হয়ে যেতে পারো। তৃতীয়, ওয়েব ডিজাইনিং, অর্থাৎ ওয়েবসাইটকে সাজানো, এই যে আমরা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট দেখি সেটাকে সাজানো, এই কোর্সেরও কিন্তু ভীষণ ডিম্যান্ড আছে, তোমরা এটাতেও উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হতে পারো। চার নম্বর যে কোর্সটা রয়েছে, মারাত্মক ডিম্যান্ড এই কোর্সে, সেটা হলো বিদেশি ভাষা শিক্ষা, বিশেষ করে ফরাসি, জাপানি, ইংরেজি, এই ভাষাগুলো যদি তোমরা শেখো তার কিন্তু অনেক উপকার আছে, ভবিষ্যতে তুমি অনেক সুযোগ সুবিধে পাবে, কাজেই বিদেশি ভাষা শিক্ষার কোর্সেও কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারো। পাঁচ নম্বর রয়েছে আর্কিটেকচার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% অর্থাৎ 50% নাম্বার পেলেই ব্যাচেলার অফ আর্কিটেকচার বা বি আর্ক, এই কোর্স তোমরা করতে পারবে, 5 বছরের কোর্স। নাম্বার কোর্সটাও খুব গুরুত্বপূর্ণ, যারা উকিল হতে চাইছো বা যারা আইনের সঙ্গে যুক্ত থাকতে চাইছো তারা ল নিয়ে পড়ো। উচ্চ মাধ্যমিকের পর বিএ এলএলবি কোর্স করতে পারো, ভীষণ কিন্তু এই কোর্স ভালো কোর্স। এবার ডেয়ারি টেকনোলজি কোর্স, এটা উচ্চ মাধ্যমিকে 50% পেলে তোমরা করতে পারবে। দুগ্ধজাত পণ্য সংক্রান্ত কোর্স, দুধের গুণগত মান পরীক্ষা বা দুগ্ধ শিল্প, এই জাতীয় কোর্স, এটা কিন্তু এটারও খুব ডিমান্ড আছে, তোমরা তোমাদের নিকটবর্তী প্রতিষ্ঠান যেখানে এইগুলো করানো হয় তার খোঁজ নিতে পারো বা গুগল মারফত জেনে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারো। আর লাস্ট, ডিজিটাল মার্কেটিং। আজকের দিনে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের খুব ডিমান্ড রয়েছে, এটাও একটা ভালো চয়েস। এই কোর্সগুলি ছাড়াও ধরো মাধ্যমিক পাশের পর তুমি কিন্তু পলিটেকনিক লাইনে চলে যেতে পারো, যেটা টেকনিক্যাল। তাছাড়াও একাধিক টেকনিক্যাল কোর্স রয়েছে যেগুলোর ব্যাপারে তোমরা প্রত্যেকেই জানো, আমরা মূলত সেইগুলো যেগুলো জানো সেটা নিয়ে আজকে আলোচনা করলাম না, যেগুলো একটু অন্য ধরনের সেই কোর্সগুলোর ব্যাপারে তোমাদের জানালাম, যেখানে একদম শেষ বেঞ্চের ছাত্রছাত্রীরাও এই কোর্সগুলো করলে চাকরির দুর্মূল্য বাজারে, হয়তো তুমি চাকরি সরকারি পাবে না এই কোর্সগুলো করলে, কারণ দেখা যাচ্ছে বিএ এমএ পাস করে করেও মানুষ বসে রয়েছে, সরকারি চাকরির কিন্তু বড়ই অভাব, বেসরকারি ক্ষেত্রেও চাকরি পাওয়া যায় না। কিন্তু এই কোর্সগুলো করা থাকলে তুমি কিন্তু স্বাবলম্বী হতে পারবেই পারবে, অর্থাৎ নিজেই নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রেখো, কারণ তোমার না হোক, হয়তো তুমি স্কুলেই ভর্তি হবে, নর্মাল কলেজেই ভর্তি হবে, কিন্তু অন্য কোনো বন্ধু এই ভিডিওটা দেখে সত্যিই তার জীবন গড়ার একটা নতুন দিশা হয়তো খুঁজে পাবে। কেমন লাগলো ভিডিওটা? এই ভিডিও সম্পর্কে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।